আজ শনিবার বিশে জ্যৈষ্ঠ 2022 সালের চৌঠা জুন কন্যা রাশি কন্যা লগ্ন ভার্গো সাইনের ব্যক্তিবর্গদের জন্য আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে। ভাগ্যমিটার আজ আপনাদের বলছে 8 out of 10 ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে, তবে কর্মজীবন সম্পর্কে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। অবসরকালীন সময়ে অযথা জীবনের জটিলতা থেকে নিজেকে দূরে সরিয়ে নিয়ে যাওয়ার জন্য মন্দির মসজিদ গুরুদ্বারা ভ্রমণ করুন, প্রভূত পরিমাণে মানসিক প্রফুল্লতা আপনারা নিশ্চিতভাবে পাবেন। ধর্মীয় এবং আধ্যাত্মিক আগ্রহ অনুধাবনের জন্য দিনটি কিন্তু অত্যন্ত শুভ। আজ কায়িক পরিশ্রম হলেও শরীরে আপনারা সতেজতা তরতাজা অনুভব করতেও হয়তো পারেন, তবে নেতিবাচক অনুভূতির আশ্রয় যেন একদমই গ্রহণ করবেন না, হতাশা কিন্তু আপনাদেরকে গ্রাস করতেই পারে। অর্থগতভাবে ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের পক্ষেই আছেন, একাধিক উপায়ে আপনাদের আয় ইনকাম বাড়বে, তবে অতিরিক্ত খরচ করায় লাগাম টানুন। আজ কিন্তু ইন ফিউচার জীবনকে ভবিষ্যৎ জীবনকে সমৃদ্ধশালী করবার জন্য এখন থেকেই অর্থ সঞ্চয়ের দিকে আপনাদেরকে মনোযোগী হতে হবে। আর তাই মানি ম্যানেজমেন্ট মানি সেভিংস সম্পর্কে নিজেদের জ্ঞান গ্রহণ করুন। আজ বিজনেসম্যানদের আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকছে, তবে তাড়াহুড়ো হটকারিতা একদমই যেন করবেন না। চাকরিজীবী যারা আছেন তাদেরকে বলবো, অফিসে কোনো বিরোধ কিন্তু আজ মাথা চাড়া দিয়ে উঠতে পারে, ঘনিষ্ঠ সহকারী বা অফিসে কলিগদের সাথে অহেতুক তর্ক বিতর্কে জড়িয়ে পড়তে পারেন। কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন আজ হবেন না, বসের কিন্তু কু নজরে পড়ে যেতে পারেন। মনে রাখবেন, স্বদেশে পূজ্যতে রাজা, বিদ্যান সর্বত্র পূজ্যতে। আজ তাই বিদ্যান যারা ব্যক্তি, যারা শিক্ষিত ব্যক্তি, তাদের প্রতি সম্মান প্রদর্শন করুন, আপনাদের কর্মজীবনে সুখ সমৃদ্ধি আসবে। আজ যারা শিক্ষার্থী বিদ্যার্থী আছেন দিনটি কিন্তু আপনাদের সাফল্যেই ভরা, যে কোনো প্রকার পরীক্ষায় বসুন না, সফল হবেন। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন। আজ কিন্তু আপনার পরিবারে নতুন কোনো সদস্যের আগমন উৎসব বা অনুষ্ঠানের মুহূর্ত চলে আসতে পারে। আজ কিন্তু পরিবারে কোনো অনুষ্ঠান হলে সেখানে নীরব দর্শক হয়ে দাঁড়িয়ে না থেকে অংশগ্রহণ করবার চেষ্টা করবেন। বন্ধু স্বজন আত্মীয় পরিজন সকলের সাথেই আজকের দিনটি কোয়ালিটি টাইম পাস বা ভাব ভালোবাসার মধ্য দিয়েই কিন্তু কাটতে চলেছে। প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো, আজকের দিনটি আপনাদের রোম্যান্সের চরম মাত্রায় পৌঁছানোর দিন। এমন দিন কিন্তু জীবনে বারবার আসে না, দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই চেষ্টাই আপনাদের করা উচিত। আজ আপনাদের শত্রুপক্ষ বিরোধী পক্ষও কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না, এই বিষয়ে অতিরিক্ত টেনশন গ্রহণ করবার কোনো প্রয়োজনই কিন্তু নেই। আজ আপনি আপনার সঙ্গী প্রেম এবং সংবেদনের একটি আলাদা পৃথিবীতে রাজত্ব করতে চলেছেন। আপনার কিছু বন্ধুবান্ধব এবং আত্মীয় স্বজন কেবল আপনাকে না দিতে পারে বলে আপনি সঠিক বিশ্রাম নিতে পারবেন না, তবে চেষ্টা করুন চোখের পাতা বিরামেরই অঙ্গ সময় পেলে বিশ্রাম গ্রহণ করবার। আজ যেহেতু শনিবার তাই সন্ধ্যাবেলার সময় শনি মহারাজের বীজমন্ত্র ওম প্রাং প্রিং প্রং শনিশ্চরায় নামা এটি 108 বার জপ করবেন। যাদের চন্দ্ররাশি কন্যা এই গণনা তাদের অধিকাংশ ক্ষেত্রেই খাটবে, আর যাদের কন্যা লগ্ন তাদের কিন্তু আংশিক খাটতে চলেছে।